নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটার নাম হচ্ছে ব্রেড আলু ফিঙ্গার্স। খুবই মুচমুচে আর মুখরোচক খেতে হয় এই ব্রেড আলু ফিঙ্গার্সগুলো। আর বন্ধুরা, মাত্র 4 পিস পাউরুটি দিয়ে পুরো পরিবারের জন্য এটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এটা তৈরি করা খুবই সহজ, যে কেউ বানিয়ে ফেলতে পারবে। তাহলে বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোটা জিরে। এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি এখানে খুবই ছোট ছোট করে কেটেছি। এরপর দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো গ্রেট করে রাখা আদা আর রসুন। এবার আদা আর রসুনটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে। তো আদা রসুনটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম 1 চামচের মতো চাট মশলা। চাট মশলা দিলে এটা খুবই মুখরোচক খেতে হয়। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। আর এরপর দিলাম 1/2 চামচের মতো চিনি। এবার মশলাটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সেদ্ধ আলু। আলুটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই আলু সেদ্ধটাকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, 2-3 মিনিটের মতো আলুটাকে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আর এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা। এবার ধনে পাতার গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আলুর পুর। এবার এই আলুর পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। আর পুরটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এরপর দেখুন বন্ধুরা, আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। তবে আপনারা চাইলে পাউরুটির পরিমাণটা এখানে বাড়িয়ে নিতেও পারবেন। এবার এর মধ্যে থেকে 1 পিস পাউরুটি আমি এখানে নিয়ে নিয়েছি। এবার যে আলুর পুরটা আমি তৈরি করেছিলাম, সেই আলুর পুরটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার এই আলুর পুরটা আমি পাউরুটির মধ্যে দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে আমি আলুর পুরটাকে পাউরুটির মধ্যে লাগিয়ে দিচ্ছি। পুরো পাউরুটির মধ্যে আলুর পুরটাকে লাগিয়ে দিতে হবে, যেন কোনো দিকে ফাঁকা না থাকে। দেখুন বন্ধুরা, আমি পুরো পাউরুটির মধ্যে আলুর পুরটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এটা এই রকম তৈরি হয়েছে। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এইগুলো তৈরি করা যেমন সহজ, আর খুবই কম সময়ের মধ্যে একসাথে অনেকগুলো ব্রেড আলু ফিঙ্গার্স আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন বন্ধুরা, ঠিক একই রকমভাবে এই পাউরুটির মধ্যেও আমি আলুর পুরটাকে লাগিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা ছুরি নিয়েছি। এবার ছুরির সাহায্যে এই পাউরুটাকে আমি পিস করে কেটে নেব। 1 পিস পাউরুটিকে আমি 3টে ভাগে ভাগ করেছি। তো দেখুন বন্ধুরা, এইরকম একটু মোটা মোটা করেই এটাকে কেটে নিতে হবে। খুব বেশি সরু করে কাটবেন না। ঠিক একই রকমভাবে এই পাউরুটাকেও আমি 3টে ভাগে ভাগ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এগুলো কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সবগুলোকে তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এখানে সব ফিঙ্গার্সগুলো তৈরি করা হয়ে গেছে। এখন এইগুলোকে আমি সরিয়ে রেখে দিলাম। এরপর দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি 1টা ডিম। ডিমটাকে ভেঙে এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের কর্নফ্লাওয়ার। এরপর দিলাম সামান্য পরিমাণ লবণ।
আর এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, আমি জলটা এখানে অল্প করেই দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি আর এইরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। এরপর আমি এইখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস বা পাউরুটির গুঁড়ো। এবার দেখুন বন্ধুরা, আমি এখানে যে ব্রেড আলুর ফিঙ্গার্স তৈরি করেছি তার মধ্যে থেকে একটা পিস আমি নিয়ে নিয়েছি। এবার এর গায়ে আমি ব্রেড ক্রাম্বসের কোট করব। তার জন্য এটাকে আমি ডিমের গোলার মধ্যে প্রথমে ডুবিয়ে নিলাম, তারপর ডিমের গোলার মধ্যে থেকে তুলে এর গায়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে ব্রেড ক্রাম্বসটাকে এর গায়ে লাগিয়ে দিতে হবে। তো ব্রেড ক্রাম্বসটাকে খুব ভালো করে আমি লাগিয়ে নিয়েছি, আবার এটাকে আমি ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিলাম, তারপর আবার এর গায়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। আমি এখানে ডবল কোট করেছি, তবে আপনারা চাইলে এখানে একটা কোটও করতে পারবেন। তো এটা আমার তৈরি করা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন, একদম নতুন ধরনের একটা রেসিপি। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সবগুলোকে তৈরি করে নিয়েছি। আর একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, এইগুলোকে এইভাবে তৈরি করে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবেন, যখন ইচ্ছা হবে তখনই আপনারা বের করে এগুলোকে ভেজে নেবেন। যে কোনো টিফিন বক্স বা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এইগুলোকে ভরে রেখে দেবেন নর্মাল ফ্রিজের মধ্যে। 4-5 দিনের মতো এগুলো ভালো থাকবে, যখন প্রয়োজন হবে তখন ফ্রিজের মধ্যে থেকে বের করে এইগুলোকে ভেজে নেবেন। এবার আমি ব্রেড আলু ফিঙ্গার্সগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে আমি ব্রেড আলু ফিঙ্গার্সগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। একটু লাল লাল করেই ভাজতে হবে যতক্ষণ না এগুলো মুচমুচে তৈরি হচ্ছে। তো দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে আর এগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে, আর এর থেকে বেশি লাল কিন্তু আমি করব না। তেলের মধ্যে থেকে এগুলোকে আমি তুলে নিলাম, আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি ব্রেড আলু ফিঙ্গার্সগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এখানে সব ব্রেড আলু ফিঙ্গার্সগুলো ভাজা হয়ে গেছে। এবার এইগুলো ভেতর থেকে কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভেতর থেকেও খুব সুন্দর তৈরি হয়েছে, আর আমি এটাকে টমেটো সসের সাথে পরিবেশন করেছি। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করুন, আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।